পঞ্চম টেস্ট বাতিলে ক্ষুব্ধ ইংলিশ ক্রিকেটাররা, আইপিএল থেকে নাম তুললেন তিন তারকা। কোভিডের কারণে বাতিল হয়েছে ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট, আর এর ফলে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে। আর এই ম্যানচেস্টার টেস্ট বাতিল হওয়ায় বিরাট কোহলি সহ টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের উপর নাকি বেজায় চটেছেন ইংরেজ ক্রিকেটাররা। শুধু তাই নয়, আইপিএল থেকে নাম তুলে নিলেন তিন তারকাও। এক ইংরেজ সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইংল্যান্ড দল ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটারের উপর গুরুতর অভিযোগ এনেছে। ম্যানচেস্টারে ভারতীয় দলের এক সহকারী সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ হওয়ার পর ভারতীয় দলকে হোটেলে গৃহবন্দী থাকার কথা বলা হয়েছিল, কিন্তু কয়েকজন ভারতীয় খেলোয়াড় নাকি যে যার মতো হোটেলের বাইরে ঘুরে বেরিয়েছেন। কেউ কেউ নাকি দোকানেও কেনাকাটা করতে গিয়েছিলেন, অর্থাৎ কোনোভাবেই বিসিসিআই এর নির্দেশ মানেননি তারা। শুধু তাই নয়, ইংল্যান্ডের খেলোয়াড়রা মনে করছেন সম্ভব হলে আরও দু তিন দিন পিছিয়ে শুরু করা যেত ম্যানচেস্টার টেস্ট, কিন্তু আইপিএলের কারণে তা সম্ভব হচ্ছে না। আপাতত ইংল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে পাড়ি দেবেন ভারতীয় ক্রিকেটাররা। তাদের সঙ্গে আবারও যাওয়ার কথা ছয় ইংরেজ ক্রিকেটারেরও। ইতিমধ্যে আইপিএল থেকে জনি বেয়ারস্টো, ক্রিস অক্স এবং ডেভিড মালান নিজেদের সরিয়ে নিয়েছেন। প্রসঙ্গত ম্যানচেস্টারে ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট বাতিল হওয়ায় ইসিবির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। হাই প্রোফাইল সিরিজের নির্ণায়ক ম্যাচ আয়োজিত না হওয়ায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে ইসিবি। ইংল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই ম্যাচ না হওয়ায় প্রায় ২০ মিলিয়ন ইউরো লোকসান হয়েছে ইংল্যান্ড বোর্ডের, ভারতীয় মুদ্রায় যার অর্থমূল্য প্রায় ২০০ কোটি টাকা। ইংল্যান্ড বোর্ড শেষ মুহূর্ত পর্যন্ত চাইছিল যে কোনোভাবে ম্যাচটি হোক, কিন্তু তা আর সম্ভব হয়নি। এখন খবর এ পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চ্যানেলটির সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।